2009 সালের 24 ডিসেম্বর ছেলেটা যখন ইডেন গার্ডেন্সে খেলতে নেমেছিল তখন গ্যালারি ভরা এক অদ্ভুত হাহাকার। শ্রীলঙ্কার বিরুদ্ধে 316 রান তাড়া করতে নেমে ড্রেসিং রুমে ফিরে গেছেন শচীন এবং সেওয়াগ। সেই মুহূর্তে ভারতের স্কোর 23 রান 2 উইকেট। এক আশ্চর্য শূন্যতার মধ্যে ছেলেটা এসে দাঁড়ালো উইকেটের সামনে, আর তারপর শুরু হল মার চুরি ছেলেটার শাসন। বলতে গেলে এই কলকাতার বুকে আজ থেকে 14 বছর আগে জন্ম হয়েছিল এক রাজা। সেদিন যখন ছেলেটা জীবনের প্রথম সেঞ্চুরি করার পর আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছিল, সারা ইডেন উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল ছেলেটাকে সম্মান জানাতে। কাটটি 2023। ইডেনের সবুজ খাসি রাজা পা রাখতে শুরু হল মহোৎসব। সেদিনে সেই হাততালির শব্দ 14 বছরের ব্যবধানে বদলে গেছে আকাশ বাতাস কাঁপানো গর্জনে। সেদিনে সেই প্রথম সেঞ্চুরি 14 বছরের ব্যবধানে ছুঁয়ে ফেলেছে 48-এর গন্তি। কোনো কোনো দিন টিভির সামনে খেলা দেখতে বসে মনে হয় ক্রিকেট দেবতা হয়তো নিজের হাতে সেই ম্যাচের চিত্রনাট্য সাজিয়ে রেখেছেন আবেদ। নয়তো প্রথম সেঞ্চুরি যে মাঠে, সেই মাঠে 14 বছর পর নিজের 49তম সেঞ্চুরি ছুঁয়ে ফেলা ঈশ্বরকে, তাও আবার নিজের জন্মদিনের দিন। সিনেমায় এমনটা হলেও বিশ্বাস করা যেত না, কিন্তু বাস্তবে যে এমনটা হয় তা প্রমাণ করে দেখালেন কিং কোহলি। তবে বিরাট কোহলি কোনো অতিমানবীয় চরিত্র নন, তিনি আমার আপনার মতোই একজন রক্ত মাংসের সাধারণ মানুষ, তাই সাফল্য বিরাট এমনি এমনি পেয়ে যায় না। বিরাটের এই সাফল্য এসছে বহু রক্ত যন্ত্রণা কান্না এবং ঘামের বিনিময়ে। বিগত 14 বছর ধরে নিজের ভিতরের ইস্পাত কঠিন মানসিকতাকে পিটিয়ে পিটিয়ে তিনি পরিণত করেছেন এক ধারালো অস্ত্রতে। সবুজ খাসের যুদ্ধক্ষেত্রে আমার আপনার ভারতবর্ষ যখন বিপদে পড়বে ঝলমলিয়ে উঠবে সেই অস্ত্র, আর তারপর একটার পর একটা বল আছড়ে পড়বে বাউন্ডারিতে এবং গ্যালারিতে। মাঠের বাইরে দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শীদের চিৎকারে আপনি স্পষ্ট টের পাবেন মাঠের ভিতরে শাসন করছেন প্রবল পরাক্রমশালী এক রাজা, যার বয়সের মুখে জ্বলজ্বল করছে এক দেশের নাম, যা হল ইন্ডিয়া।